সম্প্রতি দশটি ক্যাটাগরিতে বিশালটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বসুরহাট পৌরসভার কার্যালয় নোয়াখালী চাকরি প্রার্থী ভাই বোনরা বিজ্ঞাপিত এই পদগুলোতে সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন

এক ব্যাপার নাম হচ্ছে ক্যাশিয়ার বেতন গেট হচ্ছে চোদ্দ দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শ চল্লিশ টাকার স্কুলে এই পদ নিয়োগ হবে একজন শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে শিক্ষিত বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি বাস্তব অভিজ্ঞতা সম্পর্ক প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে কর্মী নম্বর দুই সহকারী অ্যাসেসর নিয়োগ দেওয়া হবে পনেরোতম গ্রেডে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকার স্কুলে একজন শিক্ষিত বিশ্ববিদ্যালয় স্নাতক ডিগ্রি হতে হবে কর্মী নম্বর তিন সার্ভেয়ার নিয়োগ দেওয়া হবে পনেরোতম গ্রেডে একজন শিক্ষিত প্রতিষ্ঠান হতে সার্ভেয়ারশিপ অথবা সাব ওভারশিপ অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে ক্রমিক নম্বর 4 নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক নিয়োগ দেয়া হবে 16তম গ্রেডে 9300 টাকা থেকে 22490 টাকা স্কেলে দুইজনকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা পাস অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা সহ বাংলা 30 ইংরেজিতে 40 শব্দের গতি থাকতে হবে

সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো টাকার স্কেলে অষ্টম শ্রেণী পাশ সহ যানবাহন চালকের বৈধ লাইসেন্স এবং সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের অভিজ্ঞতা অফিস সহায়ক নিয়োগ হবে কমি নম্বর আটে একজন অষ্টম শ্রেণী পাশ বেতন গেট হচ্ছে বিশ আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ টাকার স্কেলে দারোয়ান নিয়োগ দেওয়া হবে কমি নম্বর নয়ে একজন অষ্টম শ্রেণী পাশ এবং সুধাম দেহের অধিকারী হতে হবে এবং কমি নম্বর দশে নিয়োগ দেওয়া হবে নৈশ প্রহরী একজন অষ্টম শ্রেণীর পাশ এবং অধিকারী হবে হতে হবে বেতন হচ্ছে বিশ এই পদটাতে আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে আবেদনপত্রের সাথে নাম পিতা বা স্বামীর নাম ঠিকানা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা উল্লেখপূর্বক শিক্ষাগত যোগ্যতার সত্তায়িত অনুলিপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি ছবি পৌরসভা বা ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদ এবং প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক চারিত্রিক সনদপত্র দাখিল করতে হবে আবেদনকারীকে প্রত্যেক পদের জন্য দুইশো টাকার ব্যাংক ড্রাফট বা পে অর্ডার মেয়র বসুরহাট পৌরসভার অনুকূলে দাখিল করতে হবে প্রার্থীর বয়স হচ্ছে ৩০ এগারো দু হাজার বাইশ তারিখে ন্যূনতম আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে ওইখানে উল্লেখ করছে কোভিড নাইনটিন জড়িত বয়স সীমা সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন বাস্তবায়ন করা হবে বয়সের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা প্রমার্জনের ক্ষেত্রে মন্ত্রণালয়ের পূর্ব অনুমতি ক্রমে দরখাস্ত দাখিল করতে হবে বয়স প্রমাণ জনের অনুমতি ছাড়া কোনো দরখাস্ত গ্রহণযোগ্য হবে না মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা সন্ধানের ক্ষেত্রে বয়স বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য চার নম্বর কর্মীদের প্রার্থীদের কম্পিউটার চালানোর ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে